আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সকল ভিউয়ার, ভালো আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক, সুস্থ রাখুক দোয়া করি। আপনারাও আমার লাগি দোয়া করবা। আজকে একটা ভিডিও, এটা একটু ব্যতিক্রমগামী ভিডিও। আমারই অনেক মানুষে রিকোয়েস্ট করেন যে রুজুট পাতার কথা, রুজুট পাতার বীজ দেওয়ার লাগি বা রুজুট পাতার বীজ কিলে আমি সেরা করাই। আসলে রুজুট পাতার কোনো বীজটা কি বাংলাদেশও হয়, বাট এদেশও আমি করছি না, করতেও দেখছি না, কেউ করতে পারেন। তো এখন তো ঠান্ডার সময়, আমরা নর্মালি যে এশিয়ান সকল রুজোট বোন সকল আয়, তো আমরা আমি কি তা করছি, ওই ধোকা রুজোট পাতা খাইয়া এরপরে ওগুন ঠিক ওমেলা, এটা একটা বাইফাতার গাছ, কয়েকটা গাছ ওই ধোকা খাওয়ার পরে ওই দোকান ডাল হল, ওই দোকান ডালে কিলা ডাল হল মূলা তো হয়েছে পানির মাঝে কয়াদিন গেছে, ওই দোকান কিলা সুন্দর জ্বর দিলেছে। তো এই নো বাক্কা কয়েকটা হয়ে যাবো কি ওই দোকান আরফটা ইনো বাক্কা কয়েকটা ডাল ওই দোকান ওই দোকান ডাল প্রত্যেকটা ডালে জ্বর দিলেছে। ওখন আমি এইটা ট্রান্সফার করতাম না, খেতার লাগে ওখন কো যে হরিতে মরি দিতে পারে এলে আরো কদিন যাও কারো ওমেলা একদিন চলব। আর রুজোট ঠিক ওমেলা রুজোট ওই দোকা বাঁকা হয়ে একটা মনে কর একটা ওই দোকা বা দিকে বা গুড়ি দিকে বালা 3, 5, 6, 7, 8, 9টা ওই দোকা কত সুন্দর ফাতা দিছে, এটা হয়ে গেছে কি। আর এটা শেষ হয় তানমানকুনির ফাতা, আসলে আমরা তো সিলেটি ভাষায় এটা চুনিমানকুনির ফাতা হয় ওই দোকা। ইটারে সেউজি ও অনুখাটিয়া লাইক অনুখাটলাম, অনুখাটিয়া যদি আমি মাটির মাঝে তৈরি দিই একটু গাড়িয়া তৈরি দিব, আমার এনে মাত্র একটা গাছ আছে, একটা গাছটা কিয়া দেখ আলহামদুলিল্লাহ কতটা হয়েছে। এরপরে ও যেন লম্বা হয়েছে, ওগুন থেকে একটা একটা করিয়া গাছ করা যাইব। আর নাগামরিচ হয় না এমনি, আমি আরও নাগা রয়েছি হয়েছে না, এটা তুলে তুলে হয়েছে। আর এটা হইল কি এমনি কই ওইলে হইতে পারে, ওই দোকান মাশাল্লাহ বাক্কা হয়ে গেছে কি না গা, ওই দোকান বাক্কা কতটি হয়ে গেছে। তো ওগুলো ওখন আমি আর ট্রান্সফার করি আর না কি, তাহলে ইনো যে শক্তি আছে, আর ওখন তো ঠান্ডার সময় হয়তো বা মরি দিতে পারে, এর লাগে আমি ওগুলা রাখি দিব। আর নাগাও মাশাল্লাহ আছে না না, ওই দোকান নাগা নাগা যে টাকা আছে লাস্ট মুহূর্তে গিয়া ওগুন আরও বাক্কা কয়েকটা আছে খাসা, তো ওগুন ফাড়ি গিয়ে আনছি। তো রুজোট পাতা মনে হইল কে আমি ফাড়ি দিছু, আপনাদের দেখাই ও দোকা খালি ও আগা যেন একটা কষ্টা রাখব। আর ওই দোকা খাই আমরা খাইলামও খাইয়া আবার রুইলাম, রুয়ার হয়ে গাছও হয়ে গেল গিয়া, আবার মাশাল্লাহ ওই দোকা ফাতা হয়ে যাবে গিয়া ওই দোকা মাশাল্লাহ। তো অত কিছু খাটিলে খাওয়া এটা তো এমনি নষ্ট হয়ে যেত কি পারে, তো খালি জ্বর দরকার, জ্বর যদি থাকি যায় গিয়া তে আর কোনো অসুবিধা নাই। তো আপনারাও চেষ্টা করবা যে একটা গাছ থাকিয়া অনেকটা গাছ করা যায়, এরপরে ওগুন মনে হলো ওই দরকার আমি খাটিলে গিয়া, কারণ খালি ও আগার দরকার, গাছ তো হয়ে গেছে আল্লাহ ইল্লে মাশাল্লাহ। আর অনেক মানুষে আমার নয়া সাবস্ক্রাইব করছেন, আপনারা ধন্যবাদ, আল্লাহ আপনার নেক হায়াত দোক। আর যারা করছই না ইনশাল্লাহ করবা, যদি আমার একটা পালা লাগে বালা যদি না লাগে দেখতে থাকুক, এক সময় দেখতে দেখতে ইনশাল্লাহ আপনারও পালা লাগবো। আর সাবস্ক্রাইব করবা ওই দোক, এই ওখন কই ওই গাছ হয়ে গেলো গিয়া, আর ইবার কেউ আমি ফাতাও কাটিলাম, তো ও মানে আমার ফাতাও হয়ে গেলো গিয়া গাছ হয়ে গেলো গিয়া। তো রুজোট পাতা স্পেশালি আপনারা চেষ্টা করবো, আমলা ওখন সব সময় দেখছি আপনার সবর মাঝে আয়, তো নিয়া আরো মানে পানির মাঝে রাখি দিবা, আর জ্বর যখন আইব তখন একটা ফটোর মাঝে রাখিলে, আর যখন গরম আইব গরম আইলে একটা একটা করিয়া একটু বড় ফটোর মাঝে দিবা, দেখবা কিলা জাফরা দে। তো ভালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা আপনারা আমার আমার লাগে দোয়া হবা। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।